বলতো বলো তো, যে খেলে তাকে কি বলে? ম্যাডাম খেলোয়াড়। বাহ, এখন বলো তো যে জানে তাকে কি বলে? এটা তো একদম সহজ ম্যাডাম, জানোয়ার। হ্যাঁ কি রে বাবা, দি আঙ্কেল বলেন, তোমার বয়সে সবাই তো বিয়ে করে ফেলতেছে, তুমি কবে করবা? ইয়ে মানে আঙ্কেল, আপনার বয়সে সবাই তো মরে যেতেছে, আমি কি আপনাকে কিছু বলছি? বেয়াদব পোলা কোন খানকার। জান একটা কথা বলি। জান বলো। তুমি বিয়ের আগে আমাকে কতবার আই লাভ ইউ বলতে, এখন বলো না কেন? নির্বাচন শেষ তাই প্রচারও শেষ। হ্যাঁ এই তুমি দাঁড়িয়ে রাখো না কেন, তোমাকে কতবার বলছি দাঁড়িয়ে রাখতে। দাঁড়িয়ে রাখলে তো বয়স বেশি লাগে। তাহলে কি করা, দাঁতগুলো ফেলে দাও, দুধের বাচ্চা লাগবে। তুমি এত গরিব, আগে জানলে তো বিয়ে করতাম না। ইয়ে মানে আমি তো আগেই বলেছিলাম যে তুমি ছাড়া আমার পৃথিবীতে আর কিছুই নেই। কি বলটু? আর সাদিয়া, আজকে তোমরা একটা গান গাইবে। জি স্যার। তো শুরু করো। তোরে আমি বিয়ে করব, কি করবে তোর বাপ? ইটস 100% লাভ 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 লাভ। বলতো গত দুই দিন আগে তুমি স্কুলে আসোনি কেন? ম্যাডাম আমার দাদি মারা গেছিল। আর কত মিথ্যা কথা বলবা, তোমার দাদি কয়বার মারা যায়? ম্যাডাম আমি কি করব, আমার দাদি যতবার মারা যায় আমার দাদা ততবারই বিয়ে করে। হ্যাঁ